টি-20 বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা জয়ে ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কাছে হেরেছেন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ব্রায়ান লারা। সচিনের বাজি ছিল ইংল্যান্ড আর লারার বাজি ছিল পাকিস্তান। গতকাল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ইংল্যান্ড। তবে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা নিজের করে নিয়েছে ইংল্যান্ড। ফাইনাল নিয়ে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। ক্রিকেটারের দুই মহাতারকা ভারতের সচিন টেন্ডুলকার ও ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাও ছিলেন সেই দলে। মেলবোর্নে মাঠের আকৃতির কারণে ফাইনালে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন টেন্ডুলকার। ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার বাজে ছিল পাকিস্তান। ফাইনালের আগের দিন হিন্দুস্তান টাইমসের এক অনুষ্ঠানে ফাইনাল কে জিতবে এই সঞ্চালকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছিলেন টেন্ডুলকার ও লারা। টেন্ডুলকার বলেছিলেন, মাঠের আকৃতি দেখে আমি ইংল্যান্ডকেই ভোট দিব। হ্যাঁ, পাকিস্তানের দারুণ ছন্দে আছে, তবে সঠিক সময়ে তারা সঠিক ছন্দে ফিরেছেন। মেলবোর্নে স্কোয়ার অফ উইকেট খেলতে পারবে ইংল্যান্ড। মেলবোর্নে যেখানে বাউন্ডারি লম্বা, সোজা সীমানা ছোট, সেখানে তারা সুবিধা পাবে। লারা বলেছিলেন, আমি মনে করি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের কারণে পাকিস্তান বেশ ভালো দল, ইংল্যান্ডও খুব পরিণত ক্রিকেট খেলছে, তবে আমি ট্রফিটা এশিয়ায় দেখতে চাই। সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারায় পাকিস্তান। অ্যাডিলেডে দ্বিতীয় সেমিতে ভারতকে 10 উইকেটে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে ইংল্যান্ড।